হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিসা ফর ফুডিজ। আমি শ্রীপর্ণার ক্যামেরাম্যান সুবন পেছনে রয়েছে, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পার্ট ওয়ান তো অলরেডি পেয়ে গেছো, তো পার্ট ওয়ান ব্লগে একটা অ্যানাউন্সমেন্টও হয়েছে, তো সেটা নিয়ে তোমাদের কী বলার আছে কমেন্ট করে জানিও। আর পার্ট টু ব্লগ আজকে শুরু করলাম, আজকে আমাদের দীঘাতে সেকেন্ড দিন, তো আজকে দিনটা থাকবো, কাল ভোরবেলা আমরা বেরিয়ে যাবো। তো এখানে দীঘাতে এসে অনেকগুলো ডিটেলসও দিয়েছি। আরেকটা ডিটেলস হলো আমরা বাসে করে এসেছিলাম, বাসের ডিটেলসটা অ্যাকচুয়ালি আমার থেকে ক্যামেরাম্যান বেশি ভালো দিতে পারবে, ওই ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো যে আমরা কী বাসে এসেছি, কত রেট ছিল, কীভাবে তোমরা বুকিং করতে পারো সেই সমস্তগুলো। আর আজকের দিনটা যেভাবে কাটানো যাক, একটা জিনিস মিস হয়ে গেছে, আমি সকাল সকাল তালের রস খেয়ে নিয়েছি, ব্যাপক ছিল, এরকম ছোটো একটা গ্লাসে 20 টাকা নিয়েছে, হেভি লাগছিলো, এসে ট্রাই করো কিন্তু। তারপর দেখা যাক, আমরা যাবো বাজার করতে, আজকে বাজার করব, মাছ কিনবো, চিকেনও কিনবো, এনে আবার আজকে রান্না করেই খাবো। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবারে আমরা খানিকটা ঘুরে এলাম, দুপুরে খাওয়ার ব্যবস্থাটা করে এলাম। দুপুরে খাওয়ার ব্যবস্থাটা ঠিক কী সেটা দুপুরেই দেখতে হবে। এখন আমরা দৌড়াচ্ছি হোটেলের দিকে, হোটেলে গিয়ে চেঞ্জ করে সোজা যাবো স্নান করতে। তো ওখানে তো আর ফোন নিয়ে যাবো না, তাই স্নানের দৃশ্যটা আর দেখাচ্ছি না। তো আপাতত খুব মজা হবে, স্নান করে এসে আবার দেখা হবে। আজকে আমরা দুপুরে হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝোল, আর হচ্ছে ভাত আর স্যালাড। আর এই যে হ্যাঁ স্যালাড, ওখানে ফাঁকা হয়ে গেছে, ক্যামেরাম্যান অর্ধেকের বেশি ভাত খেয়ে ফেলেছে, আর কিছু বলার নেই, অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর মনে করেছে ভিডিওটা করা দরকার। এই যে এই হেভি রান্না করেছে, হেভি হেভি রান্না করেছে, লঙ্কা দিয়ে ঝাল ঝাল, তোরা লঙ্কা খাবি কেউ, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করেছে, আর লেবু আছে পাতে, লেবুটা না থাকলে তো এই সর্ষে মাছ জমতই না আজকে। আর এটা হচ্ছে চামচ বলে, এটা চামচ আছে, কি ছিল ওটা, আমি
বলছি সন্ধ্যাবেলা দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকে দীঘাতে লাস্ট দিন, কার ভুলভাল বেরিয়ে যাবো। শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমার বন্ধুদের পাগলামো চলছে। জাস্ট তো আজকে দুপুরবেলা আমরা খেয়েছি পমফ্রেট মাছের ঝোল দিয়ে ভাত। উফ, জাস্ট ফাটাফাটি খেয়েছি আর আমার মাছ খেতে খেতে আমি পাগল হয়ে গেছি। আমরা মাছ কিনেছিলাম বোধহয় 1 কিলো, তাই না? 1 কিলো পমফ্রেট মাছ কিনেছিলাম, মিডিয়াম সাইজে, 600 টাকা কিলো ছিল, কিন্তু ব্যাপক টেস্ট ছিল। আর যেমন বলেছি, আমরা সমস্ত খাওয়ার মানে জিনিস কিনে দিয়ে আসি আর ওখান থেকে আমাদের রান্না করে নিয়ে তারপর নিয়ে আসি, করিয়ে নিয়ে। তো মাংস রান্নাতে যেমন 100 টাকা নিয়েছিল পার কেজি, তেমন এটা পমফ্রেটের ক্ষেত্রে মানে যে কোনো মাছের ক্ষেত্রে কিলো প্রতি হচ্ছে 120 টাকা করে। তো আজকে তো রান্নাটা ব্যাপক ছিল, তুই রিভিউটা দিয়ে দে, চলে আয়। মাছটা কেমন ছিল ওই বলবে? তো মাছটা হেভি ভালো। আমি কিনতে গেছিলাম, আমার সাথে ক্যামেরাম্যান গেছিলো, আমরা কিনে এনেছিলাম মাছ, খুব ভালো মাছ ছিল, একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল। হ্যাঁ সত্যি কথা, 10-12 বছর সেরকম একটা বাচ্চা ছেলে কিভাবে একটা দোকান হ্যান্ডেল করছে আমরা দেখে যা স্বভাব হয়ে গেছে। আমি তো মাকে দোকান করবো আমি, হা করে দেখছি বাচ্চাদের দিকে, আমরা তাই দেখছিলাম। এত ভালো, মানে ওর বয়সে আমাদের অত ক্ষমতা থাকবে না এত লোককে, এত কাস্টমারকে এত ভালোভাবে, টুরিস্ট কাস্টমার যারা তাদেরকে হ্যান্ডেল করা। এবার রাতে আমরা কি খাবো? রাত্রেবেলা আমরা বলে এসেছি চিকেন দিয়ে আসা হয়েছে অলরেডি, তো রাত্রেবেলা চিকেন আর রুটি খাওয়া এখনো ভাত দিয়ে, রুটি দিয়ে, লেবু কষলে পেঁয়াজ দিয়ে খাবে আজকে, হবে পুরো ভেত বাঙালি। ওকে তাহলে চলো সন্ধ্যাবেলা যাওয়া যাক, কোথায় যাওয়া যায়। কোথায় আছি বলো তো? এখন আমি মাইক্রোফোন ছাড়া আপাতত এখানে শ্যুটটা করছি, তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। আমরা এখন আছি ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘাতে আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় প্রোগ্রাম হচ্ছে, যেটা বাংলা মোদের গর্ব। তো এটা 3 দিন ধরে চলছে, আজকে লাস্ট ডে। ওদিকে দেখো খালি ভিউটা, বাজে 5:21, আমরা চললাম বাড়ির পথে। টাটা, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। ঘুমের চোখ ঢুলঢুল, অস্মিতা আছে ওইদিকে, তাই আর দেখাতে পারলাম না। বাই বাই।